জর্ডানে যুক্তরাষ্ট্রের একটি সামরিক ঘাঁটিতে ড্রোন হামলায় নিহত হয়েছে 3 জন মার্কিন সেনা এবং আহত হয়েছে আরও 34 জন। আর এরই জেরে যে কোনো মুহূর্তে ইরানে হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র, এ ধরনের আশঙ্কা করছেন সামরিক বিশ্লেষকেরা। যদিও 28 জানুয়ারির এই ঘটনায় নিজেদের কোনো ভূমিকার কথা অস্বীকার করেছে তেহরান। জাতিসংঘে ইরানের স্থায়ী মিশনের বরাত দিয়ে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা জানিয়েছে এই খবর। এদিকে এই হামলার দায় স্বীকার করেছে ইরাকের ইরান সমর্থিত কয়েকটি মিলিশিয়ার সমন্বয়ে গঠিত ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক। রবিবার জর্ডান সিরিয়া সীমান্তের বেশ কয়েকটি স্থানে হামলা চালায় তারা, যার মধ্যে ছিল জর্ডানে অবস্থিত মার্কিন ঘাঁটির কাছের এই শিবিরও। এদিকে জর্ডানে ড্রোন হামলায় যুক্তরাষ্ট্রের 3 সেনাসদস্য নিহতের ঘটনায় শোক প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এই হামলার পেছনে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর হাত রয়েছে এমন অভিযোগ তুলে বাইডেন বলেছেন, হামলার বিষয়ে আমরা তথ্য সংগ্রহ করছি, তবে আমরা জানি সিরিয়া ও ইরাকে তৎপর ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলো এই হামলা চালিয়েছে। এক বিবৃতিতে বাইডেন বলেন, আজ আমেরিকার হৃদয় দুঃখ ভারাক্রান্ত, সঠিক সময়ে যুক্তরাষ্ট্রের পছন্দ মতো উপায়ে হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের জবাবদিহিতার আওতায় আনা হবে। আর এরই জেরে ইরানে হামলা চালাতে বাইডেনের উপর বাড়ছে রাজনৈতিক চাপ। যদিও ইরান বলছে জর্ডানে ড্রোন হামলা এবং মার্কিন সেনাদের হত্যার সাথে তাদের কোনো যোগসূত্র নেই। 29 জানুয়ারি সোমবার এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। প্রতিবেদনে আরও বলা হয়েছে, রোববার ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীর হামলায় 3 মার্কিন সৈন্য নিহত এবং আরও কয়েক ডজন আহত হওয়ার ঘটনায় ইরানে সরাসরি হামলা করার জন্য প্রেসিডেন্ট জো বাইডেনকে চাপ দেওয়া হচ্ছে। যদিও বৃহত্তর যুদ্ধ ছড়িয়ে পড়ার সংখ্যায় মার্কিন এই প্রেসিডেন্ট এতদিন এই ধরনের কোনো পদক্ষেপ নিতে অনিচ্ছুক ছিলেন। বিশেষজ্ঞরা বলছেন, প্রাণঘাতী এই হামলার জবাবে বাইডেন ইরানের বাইরে এমনকি ইরানের অভ্যন্তরেও ইরানি বাহিনী লক্ষ্যবস্তু করে হামলা চালাতে পারেন। আবার সেই পথে না হেঁটে আরও প্রতিশোধমূলক আক্রমণও বেছে নিতে পারেন তিনি। মূলত ইসরায়েল কর্তৃক নিরীহ ফিলিস্তিনিদের উপর নির্বিচার গণহত্যায় সব রকমের সহযোগিতা দিয়ে আসছে আমেরিকা, আর সে কারণেই মধ্যপ্রাচ্যে বিভিন্ন গোষ্ঠীর আক্রোশের শিকারে পরিণত হচ্ছে সেখানে অবস্থানরত মার্কিন বাহিনী।